সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি আছি হলো পারুলিয়া যে মাজার, সেই মাজারের সামনে। সো দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়া, অনেক ভিড়। সো এই মাজারের সামনে মোটামুটি বৃহস্পতিবার ভিড় থাকে, আজকে বৃহস্পতিবার। সো আপনারা যারা মাজারটা দেখেননি, পারুলিয়া মাজার, সো তারা অবশ্যই ব্লগটা দেখবেন, মাজারের ব্লগটা। সো আশা করি ভালো লাগবে। সো ভিউয়ার্স, মাজারের আশেপাশে যে পরিবেশ সেটা অনেক সুন্দর, সো তাই আপনাদের সাথে মনে হলো আমার শেয়ার করা দরকার। সো ভিউয়ার্স, আমরা এখন যে রাস্তাটা সেটা হলো তিন রাস্তার একটা মোড়। সো এইদিক দিয়ে কলা গাছে ভরা দেখতে পাবেন, ওই দিক গেছে একটা রাস্তা, আর পুকুরটা দেখতে এটা হলো মাজারের পুকুর। সো নীরব মানুষহীন একটা রাস্তা, সো বেশি মানুষ হলো এই দিক দিয়ে। সো এদিক দিয়ে যাওয়ার সময় দেখতে পারতেছেন হিউজ পরিমাণ শুধু কলা গাছ আর কলা গাছ। সো এটা পলাশ থানায় পড়লো, জেলা নরসিংদী পড়েছে ভিউয়ার্স। সো বুঝতেই পারতেছেন বিষয়টা। আর আপনারা অবশ্যই যারা নরসিংদী সম্পর্কে ধারণা আছে তারা জানেন নরসিংদী কলার জন্য বিখ্যাত, নরসিংদী কাপড়ের জন্য বিখ্যাত, নরসিংদী আর অনেক কিছুর জন্য বিখ্যাত, নরসিংদী লটকলের জন্য বিখ্যাত। সো এই হলো সেই কলা গাছ গ্রাম অঞ্চলের দিকে, নরসিংদীর মধ্যে যত গ্রাম অঞ্চল আছে ভিউয়ার্স, এদিকে কলা গাছ আর শুধু কলা গাছ আছে। সো এদিক দিয়ে হলো সুপারি গাছ দেখতে পারতেছেন। সো এই আমি যে রোডটা আছি সেটা, সেই রোডের দুই পাশেই কলা গাছ আর কলা গাছ। সো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, ডান পাশেও কলা গাছ, বা পাশেও কলা গাছ, কলার চাষ করা হয় বলা যায়, সেই কলা চাষ করে মানুষ জীবিকা নির্বাহ করে অনেক মানুষ এখানে। সো রোডটা কিন্তু অনেক সুন্দর এবং গ্রামীণ পরিবেশে। সো এখানে একটা বাড়িও আছে, গোলাপি কালার রঙের দেয়াল। সো হাঁস দেখতে পারতেছেন, গ্রামীণ পরিবেশে যে চিহ্ন, হাঁস রাস্তা দিয়ে পার হচ্ছে, অনুসারে যাচ্ছে। সো এখানে গাড়ি ঘোড়া চলাচল করছে, সব মিলে একটা সুশান্ত একটা পরিবেশ। সো এদিক দিয়ে দেখতে পারতেছেন খড়কুটো রাখা এবং গাছপালা, বাড়ি ঘোড়া আছে। সো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, গাড়ি ঘোড়া চলছে। এই গাড়ি ঘোড়া মূলত কোথায় যাচ্ছে ভিউয়ার্স, আমি বলে দিই, এগুলো মাজারে যাচ্ছে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার মাজারে একটা দিন যেখানে মানুষ হয় প্রচুর। সো রাস্তার ওই পাশে দেখতে পাবেন ধনচা গাছ আছে। সো এইগুলো মূলত পানিতে হয়, ধনচা গাছ পানি বেশি হলে ধনচা গাছগুলো আরও বেশি বড় বড় হয়। সো এদিক দিয়ে আমি আজকে মাঝে আসার দিক দিয়ে জাস্ট আপনার সাথে বিভিন্ন মাঝের পরিবেশ এবং আশেপাশের পরিবেশ এবং একটা গাড়ি চলছে রাস্তা দিয়ে। সো ভিউয়ার্স দেখতে পাবেন পরিবেশ, কলা গাছ আছে এদিক দিয়ে, কলা গাছ আছে। সো সামনে কলা গাছ এবং ছোট নালার মতো আছে। সো আমরা মূলত চলে এসেছি 1126 সালের সেই মসজিদের সামনে। সো মসজিদে মূলত ভিউয়ার্স এরকম। সো এটা নিয়ে অলরেডি চ্যানেলে ব্লগ আছে আমার একটা, অবশ্যই দেখে আসুন। সম্পূর্ণ মসজিদ হেঁটে হেঁটে ভেতর দিক দিয়ে সব কিছু দেখানো হচ্ছে সেই ভিডিওতে। সো আজকে এই পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আশরাফ চৌধুরী, আসসালামু আলাইকুম।